Welcome back to our channel Travel with Sadia and Anwar. আজকে আমরা এলাকার একটা নার্সারিতে চলে এসেছি। আপনারা অনেকেই জানতে চান যে এখানকার নার্সারিগুলো কেমন হয়। এই সামারে নার্সারিতে অনেক ধরনের গাছ পাওয়া যায়। আজকে আমরা একটা ছোট্ট নার্সারিতে চলে আসলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই নার্সারিটা এরকম টেম্পোরারি সামারের জন্য অনেক ধরনের নার্সারি খুলে। তো চলুন দেখি আজকে এই নার্সারিতে কি কি আছে, কি কি কেনা যায়। এটা লোকেশনটা হচ্ছে এটা ড্যানফোর্থ এলাকাতে। ড্যানফোর্থে একটা ম্যাকডোনাল্ডস আছে আমার পিছনে, ওদিকতে পাশে একটা রেস্টো আছে, ওদের পাশে। ওদিকটা টেম্পোরারি লোকেশন, শুধু সামারের জন্যই কয়েক মাসের জন্য খোলা হয়। সো আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখি কি গাছ আছে এখানে আজকে। সো এই গার্ডেন সেন্টারের ওয়ার্কিং আওয়ার্সটা দেওয়া 9টা থেকে 5টা, সব দিনই খোলা। সো 9টা থেকে 5টার মধ্যেই আসা। $13 করে সামার সিজলার্স। $13টা তো অনেক ভালো প্রাইস, খুব ব্রাইট ফুলগুলো, অনেক ব্রাইট, আর প্রত্যেকটা ফুলই খুব সুন্দর তাজা, যেটা আমরা সব জায়গায় দেখতে পাই না এরকম। আচ্ছা এগুলোকে কি বলে, এই যে রেড পাতাগুলো কি সুন্দর, ভেলভেটি কেমন জানো না, এটা দেখি অনেক জায়গায় কিন্তু। এটাকে তো কি বলে জানি, এটা কি ইয়ে, এটার একটা নাম, দাঁড়াও নামটা ভুলে, এটা কসমস নাকি, এগুলো $22 করে। এই পাশে এগুলোর নাম কি, এগুলো সব হাফ প্রাইসে দেওয়া হচ্ছে, মনে হয় সিজন এন্ডিং আর কি, বাট হ্যাঁ কিছুদিনের জন্য কিন্তু শূন্য লাগবে, মানে $26 তো, সো এটা হাফ প্রাইসে থাকবে আর কি, $13। ভিতরে অনেক কিছু সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে মুরগি বলো যেটাকে, না বাংলাদেশে কি জানি বলে, মুরগি ফুল, মোরক ফুল, এটা কি বলে কিন্তু, এটার নাম কি অ্যাকচুয়ালি লেখা আছে কোথায় কোথায় না, এখানে দেখা যাচ্ছে না, বাট এই টাবগুলো কত, যেগুলো হ্যাঙ্গিং সেকশনটা, তো এই সেকশনটা খুবই সুন্দর। আচ্ছা এগুলো সেকশন, এগুলো সব $3, আবার দেখো এদিকে কি কালারফুল, এগুলো $3, এগুলো অনেক সুন্দর। বা এগুলো কি সুন্দর, আচ্ছা এগুলো যদি আমরা বড় টবে, এগুলো যদি আমরা বড় টবে কয়েকটা কালার লাগাই অনেক সুন্দর লাগবে। হ্যাঁ হ্যাঁ ওটাই আমি চিন্তা করতেছিলাম। এই পার্পল গুলো যে কি সুন্দর, এগুলো তো খুবই সুন্দর, আমরা এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, একটা চুজ করো, এটা খুব সুন্দর। এটার নাম কি, নামটা কোথাও লেখা নেই, এগুলো খুব হচ্ছে, এগুলো ছিঁড়ে নিয়ে লাগালেই হয়, ও এগুলো তো খুব ইজিলি হয়। হ্যাঁ এটা একটা নাম আছে, কোন কালার টিন, এটা কালারফুল দেখে না, এটা তো ফুলই নেই, এই যে ম্যাজেন্টা নিতে চাও, এটা সুন্দর দেখো তো, এই যে এটা মনে হচ্ছে দুইটা কালার মিক্স, ডার্ক ম্যাজেন্টা, এটা না এটা ভালো, এটা বেশি সুন্দর, ছোট কলিও আছে, অনেক ইন্টারেস্টিং।
প্রজাপতি কি সুন্দর। বলো, আমরা তিন রকমের গাছ নিয়েছি, তিন রকমের প্লান্ট। বলো, আমরা আজকে অল্প কিছু কিনলাম, বেবিদের জন্য আসলে এই বছরটা অনেক গাছ করা হচ্ছে না। আপনি হয়তো আমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি গাছ করা খুব পছন্দ করি, কিন্তু যেহেতু ওদের জন্য সময় দিতে পারছি না, দুজনেই ছোট, আশা করি নেক্সট ইয়ার বা এর পরের ইয়ার থেকে ভালো মতো করতে পারবো। এই বছর একটু হালকা কেনাকাটা করছি, ঘরের ভিতরে রাখা যায় এমন কিছু। আর এগুলো প্ল্যান্ট তো অনেক গ্রো করে, আমরা আমাদের গ্রো করে এবং আমরা গ্রো করাবো, আর এক্সিস্টিং গুলোর সাথে আমরা এগুলো অ্যাড করে দেব। জাস্ট নিয়ে রাখলেই আরেক জায়গায় হয়ে যায়। সো আমাদের সুন্দর কন্টেইনার আছে, আমরা ওখানে গ্রো করতে পারবো আশা করি। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে, আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে, আর কমেন্ট করে জানাবেন যে আপনারা এইবার কী কী গাছ লাগালেন, কী কী গাছ হচ্ছে, কী কী ফল খাচ্ছেন, সব আমাদেরকে জানাবেন। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন, টাটা।